সেভেন কালার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে অটো চেঞ্জ ওভার সুইচ কানেকশন দিতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আমরা কীভাবে অটো চেঞ্জ ওভার সুইচ কানেকশন দিতে হয় সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা আমাদের প্লাগ আছে, টু পিন প্লাগ। আসলে দুইটা টু পিন প্লাগ আমরা নিয়েছি। এই দুইটা টু পিন প্লাগের মাধ্যমে আমরা দুইটা লাইন নিব। যদি আমরা একটা জেনারেটর ধরি এবং একটা পিডিবি লাইন ধরি, তার জন্য দুইটা থেকে আমরা দুইটা লাইন নিব। এবং এখানে যে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর একটা আমাদের পিডিবি লাইনের জন্য সুইচিংয়ের কাজ করবে এবং আর একটা আমাদের জেনারেটর লাইনের জন্য সুইচিংয়ের কাজ করবে। কিন্তু এই সুইচিংটা কাজ করার সময় যেহেতু এটা অটো, এই সুইচিংটা যখন আমাদের জেনারেটর লাইন থাকবে তখন আমাদের যখন আমাদের পিডিবি লাইন থাকবে তখন আমাদের জেনারেটর লাইন দিলেও এখানে লাইনটা যাবে না। ঠিক তেমনি আমাদের যদি জেনারেটর অন থাকে, মানে জেনারেটর সুইচ যেটা সেটা যদি অন থাকে, তখন যদি আমাদের পিডিবি লাইন চলে আসে, অতএব এখানে যদি লাইন আসে, তখন আমাদের এই যে জেনারেটরের যে সুইচটা, যদি আমরা এটা জেনারেটর ধরি, জেনারেটর যদি এটা সুইচ ধরি, তাহলে এটা অটোমেটিক্যালি এটা সুইচিংটা ডিসকানেক্ট করে দিবে এবং আমাদের পিডিবি যে লাইনটা এটা অন হয়ে যাবে। এখন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এটা কীভাবে সংযোগ দেওয়া যায়। এখানে আমরা প্রথমত যে পিডিবি লাইন যেটা ধরছি, পিডিবি লাইনের জন্য আমরা একটা টু পিন প্লাগের মাধ্যমে লাইন নিয়ে হোল্ডিং করে দিব এবং প্লাস এখান থেকে আমরা, যেহেতু এটা সিঙ্গেল ফেজ লাইন, এখানে দুইটা আর ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের মোট তিনটা অপশন আছে, আমরা এখানে যে কোনো দুইটাতে এভাবে লাইন বের করব এবং একটা লোড চালিয়ে দেখাবো। এখন দেখুন আমরা এটা কানেকশনটা কীভাবে দিই। দেখুন এখানে টু পিন প্লাগটা, এখান থেকে লাইনটা আমরা ডিভাইডেড করে নিয়েছি, যেহেতু আমাদের হোল্ডিং করে লাইন দিতে হবে। হোল্ডিং করে লাইনটার জন্য এখানে একটা এক্সট্রা দুইটা তার সংযোগ দিয়ে নিয়েছি আমরা। এখন এই দুইটা তার আমরা এখানেও দিতে পারো, তবে এখানেও দিয়ে একটা সংযোগটা দিয়ে নিব, এখানে এখানে সংযোগ দিয়ে নিব। এবং এখানে যে দুইটা ওয়্যার আমরা নিয়েছি হোল্ডিং করে দেওয়ার জন্য, এই দুইটা সরাসরি হোল্ডিং করে দিয়ে দিব। এখন দেখুন আমাদের যেটা আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টর পিডিবি ধরছিলাম, এখানে আমরা হোল্ডিং করে লাইনটা দিয়ে দিয়েছি এখান থেকে। এখন যখন আমরা এই টু পিন প্লাগে লাইনটা সাপ্লাই দিব, এখন সুইচিংয়ের মধ্যে লাইনটা কিন্তু এভাবে পাস করবে। অথবা এখানে যদি আমরা এই লোডটা লাগাই, এই লোডটা যদি লাগাই এখানে, তাহলে কিন্তু এটা কাজ করবে। এখন যেহেতু আমাদের এটা জেনারেটর লাইন ধরছিলাম, তার জন্য আমাদের এই যে টু পিন প্লাগের মাধ্যমে লাইন নিব, তার জন্য এটা আমাদের সেম কাজ করতে হবে যে এখানে আমাদের ম্যাগনেটিক, প্রথমত আমাদের ম্যাগনেটিক কন্ট্রোলের সুইচিং যে অপশনটা, এখানে লাইনটা দিয়ে নিতে হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হবে এটা যে আমরা, যেহেতু এটা আমরা অটো করব, তার জন্য এখানে সরাসরি লাইন দিব না আমরা। এখান থেকে আমাদের যে মাইনাস যে লাইনটা, এটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইনটা দিয়ে দিব। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইনটা আমরা দিয়ে দিব। কিন্তু আমাদের এখানে যে ফেজ লাইনটা আছে, ফেজ লাইনটা কিন্তু সরাসরি দিব না। যদি ফেজ লাইনটা কিন্তু সরাসরি দিই, তাহলে কিন্তু এটা ম্যাগনেটিক কন্ডাক্টরটা কাজ করবে না। এখন আমাদের জেনারেটর লাইনের যে টু পিন যে প্লাগের লাইনটা, এখানে ফেজ যে লাইনটা, এই ফেজ লাইনটা আমরা এখানে যে পিডিবি লাইনের যে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করেছি, এখানে দুই পাশে যে কোনো একটা এনসি থেকে নর্মালি ক্লোজ লাইনটা, এই নর্মালি ক্লোজ লাইনে লাগিয়ে দিব এটা। অথবা এটা দেখুন, এটা এখানে তো লাইন থাকবে না, তখন আমাদের লাইনটা এটা পাসিং করবে, আর পাসিং করার ফলে আমাদের এটা সুইচিংয়ে কাজ করবে, অর্থাৎ হোল্ডিং করে কাজ করবে, এটা সুইচিংয়ের কাজ করবে। কিন্তু যখন আমাদের পিডিবি লাইন এখানে আসবে, এখানে লাইন আসলে আমাদের এই যে এনসিটা এন হো হয়ে যাবে, অর্থাৎ এখানকে লাইনটা ডিসকানেক্ট করে দিবে, আর ডিসকানেক্ট করে দেওয়ার ফলে আমাদের
জেনারেটর লাইনের যে হোল্ডিং কয়েলের যে লাইনটা, এটা এখান থেকে অফ হয়ে যাবে এবং এখানকার সুইচিংটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন লাইনটা এখানে লাগাচ্ছি আমরা, এভাবে লাগিয়ে দিচ্ছি এটা। দেখুন এবং এখান থেকে যে লাইনটা আমরা এন থেকে নিলাম এবং এখানকার যে হোল্ডিং কয়েলটা আছে, হোল্ডিং কয়েলের মধ্যে যে নিউট্রাল দিয়েছি, এখন এই লাইনটা আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলে কিন্তু আমাদের লাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে লাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন লাইনটা কিন্তু আমাদের কমপ্লিট, অর্থাৎ সুইচিংয়ের কাজ কমপ্লিট। এখন আমাদের এখানে যে লোডটা লাগিয়েছিলাম, যেহেতু আমরা জেনারেটর লাইন এবং পিডিবি লাইন থেকে একটা ভবন অথবা একটা জায়গায় লোড চালাবো, তার জন্য আমরা এখানে এখন একটা লোড চালিয়ে দেখাই দিচ্ছি এবং সিঙ্গেল তার ব্যবহার করে। তার জন্য আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সঙ্গে একটার সঙ্গে আরেকটা শর্ট করে নিতে হবে এ পাশ থেকে। দেখুন এটা আমরা লাইনটা লাগিয়ে দিচ্ছি, এই যে আমাদের লোডের যে লাইনটা এখানে লাগিয়ে দিচ্ছি আমরা, যেহেতু এটা এটা ফেজ এটা, তার জন্য আমরা সরাসরি এখান থেকে লাইনটা নিচ্ছি। এখন এখানকার লাইনটা আমরা এখানে দিয়ে দিব, কিন্তু আমাদের জেনারেটর লাইনের যে ফেজ লাইনটা আমাদের কিন্তু এখনও সুইচিং অপশনে নেওয়া হয় না, অথবা আমরা এখান থেকে অথবা এই যে লাইনটা এখান থেকে আমরা এটা এখানে একটা লাইন দিয়ে নিব। এটা লাইনটা যেহেতু এখানে এনসি আছে, এখান থেকে নিলে সেটা ভালো হয়, তো লাইনটা এখান থেকে নিয়ে নিব একটা শর্ট করে। এখানে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইনটা, এখানে যেহেতু লাইনটা সাপ্লাই দেওয়া লাগবে আমাদের সুইচের জন্য, তো লাইনটা এখানে সাপ্লাই দিয়ে দিয়েছি আমরা এখান থেকে একটা শর্ট করে। আমি বলছিলাম যে এখান থেকে কোনো শর্ট করে দিতে পারেন, তবে এখান থেকে শর্ট করে দেওয়া যাবে, যেখানে শর্ট করে দিলেই হলো আর কি। এখন আমাদের যে এই যে লোডের যে নিউট্রালটা, এই লোডের নিউট্রালটার সাথে আমরা আরেকটা লাইন শর্ট করে নিব, যেহেতু লোডটা লাগবে ফেজ নিউট্রাল দুটাই লাগবে। আমরা এটা এভাবে দিয়ে নিচ্ছি। এখন আমাদের যদি এখানে আমরা পিডিবি লাইনটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের লোডটা চলবে, যেহেতু এখানে আমাদের লাইনটা দিয়ে দিয়েছি সরাসরি, লাইনটা কিন্তু চলবে। এখন যেহেতু আমাদের পিডিবি যখন চলে যাবে, অথবা এখানকার সুইচিং অপশন যখন থাকবে না, তখন আমাদের যেহেতু জেনারেটর লাইন থাকবে, তার জন্য আমাদের জেনারেটর যে লাইনের যে এখানে দুইটা সুইচিং সিস্টেম করে নিয়েছি, এখান থেকে আমাদের লাইনটা যেহেতু এখানে সাপ্লাই হয়, তার জন্য এটা আমাদের এখানে লাইনটা দিয়ে নিতে হবে। তখন এখানে লাইনটা দিয়ে দিচ্ছি আমরা। আমাদের কানেকশনটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে যে দুইটা লাইন দেওয়ান লাগবো, একটা পিডিবি একটা জেনারেটর, তার জন্য দেখুন আমাদের যে পিডিবি যে লাইনটা এখানে দিয়েছি আমরা, সেটা কিন্তু আমাদের এখানে এটার মাধ্যমে এই যে এই টু পিন প্লাগের মাধ্যমে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যদি আমরা যদি এখান থেকে লাইনটা এখানে নিই, তাহলে কিন্তু এটা শর্ট সার্কিট হয়ে যাবে, তার জন্য লাইনটা এখান থেকে নেওয়া যাবে না। আমাদের এই যে জেনারেটর যে লাইনটা ধরেছি, এই লাইনটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে নেওয়ান লাগবো, এই যে এনসির অপর প্রান্ত থেকে। অথবা আমরা এখান থেকে যে সুইচিং যে লাইনটা এখান থেকে এখানে শর্ট করে দেবো একটা, দিলে আমাদের সুইচিং লাইনটা পেয়ে যাবে। এখানে লাইনটা কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের জেনারেটর লাইন এবং পিডিবি লাইন যদি আমরা এখানে সাপ্লাই দিই, দুইটা ফিলাগের মধ্যে সাপ্লাই দিই, তাহলে কিন্তু এটা লাইনটা আসবে আমাদের। যেহেতু এটা পিডিবি লাইন ধরছে, অথবা এখানকার যে ফিলাগটা এখানকার লাইনটা এখন থাকবে, লাইনটা দিয়ে দিয়েছি, অর্থাৎ দেখুন আমাদের এটা কিন্তু কাজ করতেছে এবং বাতিটা জ্বলতেছে। এখন এই মুহূর্তে আমাদের যদি লাইনটা চলে যায়, তখন এটা অফ হয়ে যাবে এবং জেনারেটর লাইন দিব আমরা। এখানে জেনারেটর লাইন দিলে কিন্তু আমাদের জেনারেটর লাইন কাজ করছে এবং এখানে একলের বাতিটা জ্বলতেছে। ঠিক সেই মুহূর্তে যদি আমাদের
পিডিবি লাইন চলে আসে এবং জেনারেটর লাইন দেওয়া থাকবে সেই মুহূর্তে যে পিডিবি লাইন চলে আসে, তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ছাড়াই এটা কিন্তু কোনো কাজ করবে এবং অটো কাজ করবে। দেখুন আমি এখানে লাইনটা দিয়ে দিচ্ছি, আমরা এখন লাইনটা দিলে কিন্তু কাজ করবে। দেখুন কোনো সমস্যা ছাড়া এটা কাজ করলো, এবং আবার যদি এভাবে বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু এটা দোলে থাকবে। তার আর একটা কথা বলে নিই, এটা করার সময় এটা আপনারা যদি ফেজ নিউট্রাল উল্টা ফেলটা দিয়ে ফেলেন অর্থাৎ গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা শর্ট সার্কিট হয়ে যাবে, অর্থাৎ ফেজ নিউট্রাল ঠিক থাকা লাগবে সবসময়ের জন্য। সবাই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলের আরও ভিডিও আছে, এই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।